বাড়ি ফাঁকা থাকার সুযোগ নিয়ে একই রাতে পরপর দুটি বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে মালদহের বামনগোলা থানার পাকুয়াহাট এলাকায়। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে মালদিয়ার পাকুয়াহাট পঞ্চায়েতের টিয়াটিকা এলাকায়। ঘটনার খবর পেয়ে সোমবার সকালে ঘটনাস্থলে ছুটে যান পাকুয়াহাট ফাঁড়ির পুলিশ। তবে এক মাসের মধ্যে ওই এলাকায় বারংবার চুরির ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। জানা যায়, টিয়াকাটি গ্রামের শিবনাথ বিশ্বাসের গোটা পরিবার রবিবার এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যায়। অপরদিকে মালতী পণ্ডিত, তিনিও ওই দিনই একটি শ্রদ্ধার অনুষ্ঠানে যোগ দিতে যান। এদিন সকালে দুই বাড়ির সদস্যরা প্রতিবেশীদের ফোনে খবর পেয়ে বাড়িতে ছুটে এসে দেখেন বাড়ির সদর দরজায় তালা ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। বাড়ির সমস্ত জিনিসপত্র লণ্ডভণ্ড। চুরির পর চোরেরা দুই বাড়িতে তাণ্ডব চালায়। দুই পরিবারের বাড়ি থেকে বেশ কিছু সোনার অলঙ্কার সহ প্রায় 20,000 টাকা নিয়ে চম্পট দেয় বলে অভিযোগ। গোটা ঘটনা নিয়ে দুই বাড়ির গৃহকর্তারা পাকুহাট ফাঁড়িতে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তবে এদিনের চুরির ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে এলাকা জুড়ে। শুনছি তিনটা বাড়ি চুরি হয়ে গেছে। হ্যাঁ, তো সেই বাড়ি দেখলাম, প্রথম গেলাম শিবনাথ বিশ্বাসের বাড়ির থেকে কিছু টাকা, নগদ টাকা নেছে আর সোনা নেছে মোটামুটি বড়িখানেক আর 7 বড়ি রূপা। এই হচ্ছে শিবনাথ বিশ্বের বাড়ি। আর হচ্ছে সুধীর পাণ্ডের বাড়ির থেকে 10,000 টাকা আর বাড়ি কিছু নিতে পারিনি। হ্যাঁ, মেন তালা ভাঙতে পারিনি। হ্যাঁ, আর অনেক জিনিস, কাপড় টাপড় কিছু নেছে। হ্যাঁ, আর একটা বাড়ি আছে, সে বাড়ি শুনলাম সে বাড়ি অনেক কিছু খোয়া গেছে। হ্যাঁ, এটাই শুনছি। আর এই নিয়ে পুলিশের ভূমিকা নিয়ে কী বলবেন? এখন পুলিশের এগুলা পুলিশ সঠিকভাবে তথ্য তদন্ত করে যাতে আমাদের এই গ্রামবাসীর এই আগামীতে কোনো সমস্যা না আসে, সেটা তদন্ত করে সেইগুলা সুব্যবস্থা করুক।